বিষমুক্ত দেশীয় সবজির সবচেয়ে বড় বাজার বসে হবিগঞ্জের কোর্ট স্টেশন এলাকার চাষি বাজারে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কৃষকরা জমি থেকে রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। তাজা সবজি সংগ্রহ করে নিয়ে আসেন এই বাজারে। এখান থেকে সবজি ক্রয় করে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করেন পাইকারি ব্যবসায়ীরা। বিশুদ্ধ মানে সবজি পাওয়া যায়, যারা কৃষক তারা দৈনন্দিন তারা জমি থেকে উড়াই নিয়ে আসে। দাম একটু বেশি হলেও বিষমুক্ত সবজি কিনতে এ বাজারে আসেন ক্রেতারা। বাজারে সবজি তো অনেকই আছে, তো বেশি উঠে বেশি বেচা কিনে করণ যাওয়া দাম দেখিনি, আমরা দাম দিয়ে ব্যস্ত হই। এদিকে বাজারের উন্নয়ন করা হলে আরো বেশি ক্রেতা বিক্রেতাদের সমাগম হবে বলছে ব্যবসায়ী সমিতি। বাজারের পরিবেশটা আর একটু উন্নত হলে বিভিন্ন উপজেলার পাইকাররা মালামাল আরো বেশি করে মানে নিয়ে যেতে পারবে। হবিগঞ্জ চাষি বাজারে প্রতিদিন প্রায় 20 লাখ টাকার সবজি বেচাকেনা হয়। সময় সংবাদ, হবিগঞ্জ।